আরে বাপরে কত মৌমাছি, এ হে পুরো বাড়ি ভরে গেল। এ মা, এবার আমি কোথায় পালাই? অনেক মৌমাছি চলে চলে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। ইন্টারেস্টিং জিনিসটা বলতে কি, আমাদের বাড়িতে একটি মৌমাছি চাক হয়েছে, অনেকদিন হলো মৌচাক হয়েছে। তো আজকে ওটাই, একটা লোক যাচ্ছিল রাস্তা দিয়ে মধু বিক্রি করে, ওই লোকটাই না আমাদের বাড়িতে আসলো, বাবা বলেছিল জন্যে। তো ওইটাই এখন কাটবে মৌচাকটা, আমি তোমাদের দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি, চলো কি করে কাটে দেখাচ্ছি। অনেক বড় মৌচাক, এই দেখতে পাচ্ছ এখানে মৌচাকটি, এই যে অনেকটাই বড় মৌচাক। এই যে মই দিয়ে লোকটা উঠবে এখান থেকে, এখানে উপরে উঠবে, আর আমি একটা ঘরের ভেতরে আছি, যদি কথার কথা, এই ঘরের ভেতরে আছি আমি, রুমের ভেতরে। তো কথার কথা যদি মৌমাছি উড়ে আসে, তো চলো দেখো কী করে কী করে। এই যে ধুনো দিচ্ছে, একটু আল্লাহ যে ধোনা দিয়ে দিল, এটাতে ধোনা লাগিয়ে এটা দিয়ে কিছু একটা করবে। এই হলো মৌচাক, বিশাল বড়। আমার এদিকে যেন উড়ে না আসে আবার। চলো দেখি একটা নতুন কিছু, পুরো ধোঁয়া উঠে গেছে মৌচাকের মধ্যে দিবে। এই দেখতে পাচ্ছ মৌচাকে দিচ্ছে, পুরো মৌমাছি ওরা শুরু করে দিয়েছে। এদিকেও আসছে, দেখতে পাচ্ছ রুমের এদিকেও আসছে। অনেক রিস্কে ভিডিও করছি গাইস, প্লিজ লাইক দিয়ে দিও। অনেক রিস্ক নিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের, একটা লাইভ এক্সপিরিয়েন্স কীভাবে কাটে। চারিদিকে প্রচুর মৌমাছি উঠছে, দেখতেই পাচ্ছ। এই দেখতে পাচ্ছ এখানে উঠছে, চারিদিকে দেখতে পাচ্ছ কত মৌমাছি উঠছে। হেভি রিস্ক, ভয় লাগছে আমার সত্যি। দেখতে পাচ্ছ উঠে গেছে, পুরো যত ছিল মৌমাছি সব ভাগিয়ে দিল ওখান থেকে ধোঁয়া দিয়ে। প্রায় মধু প্রায় নেই, প্রায় শেষ হয়ে গেছে। এই যে এই সাইডটিতে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওপরের দিকটিকে একদম, ওইখানেই নাকি মধু আছে বলছে। চলো দেখি কেটে নিচে নামিয়ে আসলে, নামিয়ে আনলে দেখাবো আমি কতটুকু মধু হলো। পুরো ধোঁয়া দিয়ে দিচ্ছে, আর কি হারে মৌমাছি উঠছে দেখতেই পাচ্ছ। বাবা কি ভয় লাগছে কিন্তু আমার, প্রচুর মৌমাছি উঠছে। এই যে দেখতে পাচ্ছ কেটে নিচ্ছে নিচে বালতি দিয়ে, এই ফেলে দিল। এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। এই দেখো এখানে কাটছে,
গাছের পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না, ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই দেখতে পাচ্ছ নিচে বালতি রেখেছে, বালতির মধ্যে কেটে কেটে নামাচ্ছে। দেখে দেখছো চারিদিকে মৌমাছি উঠছে কিন্তু চারিদিকে। কাটা হয়ে গেছে, এখন নেমে পড়বে। ওনারও হাতে পায়ে অনেকগুলোই বসেছে দেখতে পাচ্ছি। নেমে আসছে, বসে পড়েছে, এই তো সব বসে পড়ছে। নামছে, বালতিতে আছে। দাঁড়াও নিয়ে আসবে, আমি তোমাদের দেখাবো কিরকম দেখতে হয়, কোথার থেকে মধুটা বের হয়। চলো নিয়ে আসুক, এখানে নিয়ে আসছে। নিয়ে এসেছে বালতির মধ্যে করে। সো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো মৌচাকের মধ্যে এখনো পর্যন্ত মধু আছে, আর মৌমাছিগুলো একদম মৌচাকের মধ্যে লেগে আছে। বেশি মধু নাই না, সব শেষ হয়ে গেছে। আর ওখানে মধু নাই, এটার মধ্যে মৌচাকটা পুরো খালি, মধু নাই এটাতে একটু। ওয়াহ কি জিনিস, শালকুমার একজন মধু চাষ করতো, মরে গেছে ফরেস্টের পাশে। এমন বাক্স আছে তো, ছোট মাছ। হ্যাঁ সুন্দরবন টিকা কিনে আনে, একটা একটা মনে করে একটা মাছ কিনে নিয়ে আসে। ওই একটা মাছেরই যা আছে, ওই যে রানী মৌমাছি না কি কয় এটা রে, জলটা কিছু রাখবেন তো। হ্যাঁ বাস 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 পাখনাটা ভিজে গেছে তো উঠতে পারছে না, ওই জন্যই তো জল দিলে যাবে সব নিজে বাড়িতে জল দিলে উঠে যাবে। একটা মৌমাছি কামড়াবে না, একটাও কামড়াবে না। খেলা দীপুক আছে না, দীপুকের মতন মৌমাছি কাটা আমি কাউকে কি পিস। আর একটা প্লাস্টিক দেন তো, প্লাস্টিক প্লাস্টিকের ঠোঙা একটা। দেখছো গাইস চাকগুলো মৌচাকগুলো চিপে চিপে এই মধুটাকে বের করছে, এখান থেকে বের করলো। ঢালছে এখানে, এখানে একটা কাকুর নিবে আর কি। সো গাইস দেখতে পেলে কি করে কাটলো মৌচাক, আর কেটে অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার জন্য দিয়ে গেল, আর উনি নিয়ে গেল ওখানে বিক্রি করে দিল। উনি পেরেছে কষ্ট করে।
লাইভ দেখলাম কিরকম একদম, তোমরাও দেখতে পারলে মৌচাকটা ছিপলে পরে একদম পুরো মানে মধু একদম গদগদ করছে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।